আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আছি সাদমান নাসিব। আজকের এই ভিডিওটা হলো বাইন্যান্স ফ্রি ট্রেডিং কোর্সের প্রথম ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে বাইন্যান্সে অ্যাকাউন্ট করবেন, প্লাস অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করবেন। কারণ হলো আপনি যদি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং ভেরিফাই না করেন, তাহলে বাইন্যান্সের যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো 100% আপনি ব্যবহার করতে পারবেন না। তো বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার পর ভেরিফাই করা আবশ্যক। কারণ হলো ভেরিফাই করলে আপনি অনেকগুলো ফিচার ইউজ করতে পারবেন। আর ভেরিফাই করার জন্য আপনি আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারেন। আপনার কাছে যেটাই থাকবে আপনি ওইটা দিয়ে ভেরিফাই করবেন। আরেকটা কথা হলো, আমি যেহেতু কোর্সটা ফ্রিতে করাতেছি, তাই আপনি যদি এই কোর্স থেকে উপকৃত হয়ে থাকেন বা আপনি যদি আমার এই ভিডিও থেকে বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে আমার রেফারেল লিঙ্কটা ইউজ করতে পারেন। বাইন্যান্সের অনেক সময় অনেক ফ্রড লিঙ্ক পাওয়া যায়, ওইগুলোতে ক্লিক করবেন না। কারণ ওইগুলোতে ক্লিক করে যদি অ্যাকাউন্ট করেন, তাহলে আপনার স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকে বা টাকা মাইট যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি চাইলে আমার রেফারেল লিঙ্কটা থেকে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারেন, তাহলে আমি কিছু বোনাস পেয়ে যাবো আপনি যদি রেগুলারিটি মেনটেন করে বাইন্যান্সে কাজ করেন। যেহেতু কোর্সটা ফ্রিতে করাচ্ছি, তা আপনি উপকৃত হলেন, আমি উপকৃত হলাম যদি আপনি আমার রেফারেল লিঙ্কটা ইউজ করেন। তো চলুন শুরু করা যাক। বাইন্যান্স ট্রেডিং ফ্রি কোর্সের আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন। কারণ বাইন্যান্স অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করে ভেরিফাই না করেন, তাহলে বাইন্যান্সের যে 100% সুযোগ সুবিধাগুলো আছে ওইগুলো আপনি ইউজ করতে পারবেন না। তো আপনার অ্যাকাউন্ট করার পর অবশ্যই ভেরিফাই করতে হবে, এবং কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং ভেরিফাই করবেন এই সকল কিছু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। তো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন বাইন্যান্সের। এদিকে ক্লিক করলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যেরকম শো করতেছে বর্তমানে। আর আপনি গুগলে কিন্তু সার্চ দিলে বাইন্যান্সের অনেক লিঙ্ক পেতে পারেন। অনেক লিঙ্ক আছে স্ক্যাম করে, বাইন্যান্সের অনেক ফ্রড লিঙ্ক থাকতে পারে যে তারা স্ক্যামার হিসেবে কাজ করে, আপনার অ্যাকাউন্ট করবেন, আপনার ডিটেলস দিবেন, তারপর তারা আপনার ডলার উইথড্রো বা ডলার ঢোকানোর পর আপনার সাথে তারা স্ক্যাম করার সম্ভাবনা থাকে। তো আপনারা যদি 100% শিওর থাকতে চান বা সিকিউর থাকতে চান, তাহলে আমার যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারেন বা গুগল থেকেও করতে পারেন, সমস্যা নেই। তবে আপনারা ফ্রড কোনো লিঙ্কে বা অন্য আজেবাজে কোনো লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন না। এটাই আপনি যদি আমার লিঙ্কটাতে ক্লিক করেন, তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো আপনি বাইন্যান্স অ্যাকাউন্টে দুই প্রক্রিয়াতে করতে পারবেন, একটা হলো ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে, আরেকটা হলো ফোন নাম্বারের মাধ্যমে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনি ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আপনি আপনার ইমেল অ্যাকাউন্টে লিখবেন, ইমেল অ্যাকাউন্ট লেখা শেষ হওয়ার পর আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই 8টি ক্যারেক্টারের হতে হবে, আর 8টি ক্যারেক্টারের মধ্যে আপনি আপার কেস, লোয়ার কেস, এরপর নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার যদি দেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা কিন্তু অনেক স্ট্রং হবে। কারণ বাইন্যান্স সবসময় সাপোর্ট করে যে আপনার সিকিউরিটি যেন অনেক হাই থাকে। কারণ এইসব অনলাইন বা ক্রিপ্টো কারেন্সির জগতে কিন্তু হ্যাকিং বিষয়টা খুবই অতপ্রতভাবে জড়িত। কারণ যেহেতু অনলাইনে জিনিসটা চলাচল করে, তো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তো বাইন্যান্স সবসময় আপনাকে বলে যে খুবই একটা হার্ড পাসওয়ার্ড দেন যেন কেউ সহজে হ্যাক করতে না পারে। আর হার্ড পাসওয়ার্ড থাকলে কিন্তু আপনার একটা সিকিউরিটির বিষয়ে, সিকিউরিটি স্ট্রং থাকবে। তো ইমেল আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনি যদি আমার লিঙ্কে ক্লিক করেন, তাহলে আমার রেফারেল যে লিঙ্কটা আছে ওটু সেট আপ হয়ে যাবে। আর যদি আপনি গুগল থেকে বাইন্যান্সে ঢুকে অ্যাকাউন্ট করেন, তাহলে আপনি এই যে অপশন ইয়েটা আছে, রেফারেল যে কোডটা আছে, এই কোডটা আমার স্ক্রিনে যেটা দেখতে পারতেছেন এটা আপনি যদি টাইপ করেন, টাইপ করে যদি আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এর পরবর্তীতে আপনার ইমেল আইডিতে একটা 6 ডিজিটের ভেরিফিকেশান কোড পাঠানো হবে। আপনি ওই ভেরিফিকেশান কোডটা কপি করে তারপর পেস্ট করে দিবেন। ভেরিফিকেশান কোডটা ইমেল থেকে কপি করার পর পেস্ট করলে আপনার কাজ কমপ্লিট, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি আপনার লগ ইন করবেন। যে ইমেল আইডিটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন প্লাস যেই পাসওয়ার্ডটা দিয়েছেন, এই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি যেই ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করছেন, এই ইমেইলে আবার একটা ভেরিফিকেশান কোড যাবে। এটা সিকিউরিটির জন্য আপনি বারবারই যতবারই লগ ইন করবেন ততবারই আপনার ইমেইলে ভেরিফিকেশান কোড যাবে, এবং ফোন নাম্বার অ্যাড করলে ফোন নাম্বারে কোড যাবে। আপনার ইমেল থেকে ভেরিফিকেশান কোডটা কপি করে আবার পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি বাইন্যান্স অ্যাকাউন্টে আবার ঢুকতে পারবেন লগ ইন করে। তো অ্যাকাউন্ট কমপ্লিট দেখতে পাচ্ছেন যে আমরা লগ ইন করছি। লগ ইন করার পরে বাইন্যান্স লাইট লেখা আছে, তো আপনি ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাকে ভেরিফাই করতে বলতেছে, যে হলুদ হয়ে আছে ভেরিফাই অপশনটা, এটা আপনার গ্রিন করতে হবে। তো আরেকটা বিষয় দেখুন, বাইন্যান্স লাইট লেখা আছে, আপনি যদি এই লাইটের চিহ্নটা সরাই দেন তাহলে বাইন্যান্স প্রোতে চলে যাবে। আর আমাদের সকল কার্যক্রম বাইন্যান্স প্রোতেই করতে হবে, কারণ বাইন্যান্স লাইটে আসলে সব কিছু সীমিত। আর ট্রেডিং করতে চাইলে বাইন্যান্স প্রোতে আপনি সব যাবতীয় সকল কাজ করতে পারবেন।
তো মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর যে উপরে দেখতে পাচ্ছেন একটা মানুষের মতো আইকন, এটা ক্লিক করার পর আপনি এই যে ভেরিফাইয়ের অপশন দেখতে পারবেন। তারপর ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন, আইডেন্টি ভেরিফিকেশন লেখাটা আসবে। আইডেন্টি ভেরিফিকেশানের এদিকে আপনি ক্লিক করবেন, হলো ইন্টারমিডিয়েট ভেরিফিকেশান। এদিকে দুইটা আছে, বেসিক কুইক অ্যান্ড ইজি, আরেকটা হলো ইন্টারমিডিয়েট ভেরিফিকেশান। তো আপনি ইন্টারমিডিয়েট ভেরিফিকেশানে ক্লিক করবেন। ইন্টারমিডিয়েট ভেরিফিকেশানটা কিন্তু মোস্ট পপুলার ভেরিফিকেশান প্রসেস। আর আপনি যদি ভেরিফিকেশান করেন তাহলে আপনার সুযোগ সুবিধাগুলো কী দেখুন, যে আপনি যদি ডিপোজিট করেন তাহলে 50K পর্যন্ত ডেলি ডিপোজিট করতে পারবেন এবং 500K পর্যন্ত ডেলি মান্থলি আপনি ডিপোজিট করতে পারবেন। এটা কিন্তু টাকা না, ডলারে। এবং আপনি উইথড্র করলে 50K ডেলি তুলতে পারবেন ডলার, এবং 500K পর্যন্ত মান্থলি উইথড্র করতে পারবেন আপনি যদি ভেরিফিকেশানগুলো কমপ্লিট করেন। আর যদি ভেরিফিকেশানগুলো না করেন তাহলে কিন্তু অনেকগুলো লিমিটেশান থাকবে, আপনি সকল কাজ সুন্দর মতো করতে পারবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পিটুবি ট্রানজ্যাকশান, আপনি যদি ভেরিফিকেশান করেন তাহলে পিটুবি ট্রানজ্যাকশান কিন্তু আনলিমিটেড। আসলে ট্রেডিংয়ে কিন্তু অনেক সাইট আছে, বিট্রেক্স, বাইন্যান্স, কিন্তু বাইন্যান্স কেন জনপ্রিয় আপনারা জানেন, সেটা হলো পিটুপি সার্ভিসের কারণে, পার্সন টু পার্সন। এর মাধ্যমে কিন্তু আপনি ডলার কিনতে পারবেন খুব সহজেই, নগদ অথবা বিকাশের মাধ্যমে। আপনি কিন্তু কোনো ডলারের মানে ইউএসডিটি, যে বাইন্যান্সের যে কয়েন আছে বা ক্রিপ্টোকারেন্সির যে ইউএসডি ডলারটা, এটাকে ইউএসডিটি বলা হয়। আমরা আমেরিকান ইউএসডি এবং ইউএসডিটি কিন্তু এক জিনিস না, দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। তো ক্রিপ্টোকারেন্সির ইউএসডিটি আপনার কেনার জন্য কিন্তু ডলার বা অন্য অন্য প্রসেস লাগে, কিন্তু আপনি যদি পিটুপি অপশনটা ইউজ করেন তাহলে কিন্তু টাকা, বাংলাদেশি টাকা নগদ এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট করেই ইউএসডিটি ডলারটা কিনতে পারবেন। তো ইন্টারমিডিয়েট মোস্ট পপুলার যে অপশনটা আছে এটাতে ক্লিক করার পর আপনার ভেরিফিকেশান স্টার্ট হয়ে যাবে। তো আপনার কান্ট্রি দেখাবে বাংলাদেশ, এরপর আপনি তিনটা প্রক্রিয়াতে ভেরিফিকেশান করতে পারবেন। একটা হলো গভর্নমেন্ট ইস্যুড কার্ড, যেটাকে আমরা এনআইডি কার্ড বলি, এনআইডি কার্ডের মাধ্যমে ভেরিফিকেশান করতে পারবেন। এরপর আপনি যদি পাসপোর্ট থাকে এই মাধ্যমে ভেরিফিকেশান করতে পারবেন। আর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমেও আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফিকেশান করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো আমি যে কীভাবে আপনি গভর্নমেন্ট আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশান সব কমপ্লিট করবেন। তো আপনি গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পারবেন যে আপলোড ফ্রন্ট পেজ এবং আপলোড ব্যাক পেজ। তো প্রথমে আমি আপলোড ফ্রন্ট পেজ করি, এনআইডি কার্ডের যে প্রথম পাতাটা আছে আমি ওইটা আপলোড করব প্রথমে। এরপর আমি আপলোড ব্যাক পেজ, যে এনআইডি কার্ডের যে পিছনের যে পাতাটা আছে সেই পার্টটা আমি এখন আপলোড করব। তো আপলোড কমপ্লিটেড, এখন আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার ফটো দিতে বলতেছে। ফটোটা দিবেন হলো আপনার একটা ফ্রেশ সুন্দর ফটো তুলে এটা আপলোড করবেন, যেন কোনো উপরে যেভাবে স্যাম্পল দেখা যাচ্ছে যে একটা ফ্রেশ একটা ফটো, এভাবে একটা ফ্রেশ ফটো আপনি আপলোড করার পর আপনি দেখতে পারবেন যে আপনাকে বলবে ফেসিয়াল ভেরিফিকেশান করার জন্য। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ফেসিয়াল ভেরিফিকেশান যদি আপনি ঠিকমতো না করতে পারেন তাহলে কিন্তু আপনার আইডি ভেরিফাই হবে না। তো ফেসিয়াল ভেরিফিকেশানে কিছু শর্ত আছে, সেই শর্তগুলো হলো অ্যাভয়েড ওয়্যারিং হ্যাটস, মানে হলো আপনার মাথায় টুপি টাকা যাবে না যে সময় আপনি ফেসিয়াল ভেরিফিকেশান করবেন। এটা কিন্তু ইনস্ট্যান্ট মোবাইলের মাধ্যমে করতে হয়। এবং অ্যাভয়েড ওয়্যারিং গ্লাসেস, আপনার চোখে চশমা টাকা যাবে না। এরপরে তিন নাম্বারটা হলো অ্যাভয়েড ইউজিং ফিল্টার্স, আমরা কিন্তু অনেক সময় ফিল্টার ইউজ করি ছবিতে, স্ন্যাপচ্যাট বা বিভিন্ন ফিল্টার ইউজ করি ফোনের, এই ফোনের ফিল্টারগুলো থাকা যাবে না আপনি যে সময় ভেরিফিকেশান কমপ্লিট করবেন। এবং ইউজ এনাফ লাইটিং, আপনার যেই জায়গার ছবি তুলবেন দাঁড়ায় ওই জায়গায় যেন একটা ভালো পরিমাণে লাইটিং থাকে, অন্ধকারচ্ছন্ন এলাকায় বা অন্ধকার জায়গায় গিয়ে ছবি না তুলে একটু দিনের বেলা বা আলোতে গিয়ে আপনি যদি ছবিটা তুলেন তাহলে কিন্তু ভেরিফিকেশানটা খুবই সুন্দরভাবে হবে। সো আমরা বিগেন ভেরিফিকেশানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আপনার ভেরিফিকেশান শুরু হয়ে যাবে। তো দেখতে পারতেছেন যে আমার ভেরিফিকেশান স্টার্ট হয়ে গেছে। তো এই পার্টটা আমি একটু স্কিপ করে দিই, আমি কিছু কথা বলে রাখি কী কী করতে হবে। এদিকে আপনার ছবিটা ধরবেন, যে মানুষের যে একটা আকৃতি আছে এটার ভিতরে আপনার ফেসটা ধরবেন। ফেসটা রাখার পর তারা বলবে যে আপনার মাথাটা রাইট অথবা লেফটে নেওয়ার জন্য, হা করার জন্য বা চোখ মিটমিট করার জন্য ইংলিশগুলো পরে আপনারা ওই ইনস্ট্রাকশন অনুযায়ী যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে। তো আমি আমার ভেরিফিকেশান কমপ্লিট সম্পন্ন করলাম। এখন আমি যদি আমার মেইন অ্যাকাউন্টে যাই দেখতে পারবেন যে দেখুন যে ভেরিফাইড লেখা আসছে, কিন্তু মানে আমার যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, অলরেডি গ্রিন হয়ে গেছে। আগে কিন্তু আমার এই জায়গাটা ইয়েলো ছিল, মানে হলুদ ছিল, কিন্তু আপনি ভেরিফাই কমপ্লিট করার পর এটা কিন্তু গ্রিন হয়ে যাবে এবং লেখা থাকবে ভেরিফাইড। এই লেখার যে সময় আসবে ভেরিফাইড, এই সময় দেখবেন, বুঝবেন, ওই সময় বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট
100% পুরোপুরি ভেরিফাই হয়ে গেছে, এখন আপনি কোনো লিমিট ছাড়াই আপনি সকল কাজ সম্পন্ন করতে পারবেন। তো আজকের এটাই ছিল ভিডিওটা, কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন, তারপর কিভাবে ভেরিফাই করবেন, এই সব কিছু বোঝানোর এবং দেখানোর চেষ্টা করছি। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে বাইন্যান্স থেকে কিভাবে আপনি ইউএসডিটি ডলার কিনবেন বিকাশ অথবা নগদের মাধ্যমে। আর এই কোর্সে আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে করাচ্ছি আপনাদেরকে। এই কোর্সের সকল আপডেট পাওয়ার জন্য আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। আমি কিন্তু রেগুলারই ভিডিও দিব এবং যত তাড়াতাড়ি সম্ভব আমি এই কোর্সটা শেষ করার চেষ্টা করব। আশা করি আপনারা এই কোর্সটা করলে উপকৃত হবেন এবং বাইন্যান্স ট্রেডিংয়ের বা বাইন্যান্স ট্রেডিংয়ের অনেক কিছু জানতে পারবেন। এক চ্যানেলে, এক প্লেলিস্টে এবং 5-6টা ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু বাইন্যান্সের ফুল কোর্সটা করতে পারবেন। যেই কোর্সটা করার জন্য আপনাকে পেইড অনেকেই টাকা নিতেছে বা অনেকেই কোর্স ছাড়তেছে। আমিও দেখলাম অনেক চ্যানেলে, ইউটিউবে যারা বাইন্যান্স সম্বন্ধে হালকা পাতলা জানে তারা একটা কোর্স স্টার্ট করতেছে যে আমি বাইন্যান্সের কোর্স করাবো, আপনারা যদি ইন্টারেস্টেড থাকুন তাহলে টাকার মাধ্যমে কোর্স করতে পারবেন। তবে আমি দেখলাম যে, তো আমি চিন্তা করলাম যে এটা তো আহামরি কিছু না, আমি আপনাদেরকে পেরি আমি আপনাদেরকে ফ্রিতে এইগুলো দেখাই দিব। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন, আর ভিডিওটা যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করুন। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন, অন্যান্য ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।